টেক আপ যখন করি তখন একই হারে টেক আপ যদি করো একই হারে, কিন্তু পিক স্পেসিং একরকম না, পিক স্পেসিং কিন্তু একরকম না, কারণ একটা সুতা মোটা হইতে পারে, চিকন হইতে পারে, কোনো কোনো জায়গায় মোটা হইতে পারে, কোনো কোনো জায়গায় চিকন হতে পারে। তখন টেক আপ যদি একই হারে করতে থাকো তখন কিন্তু হবে না, ওখানে কিন্তু একটা ভেরিয়েশন ক্রিয়েট হতে থাকবে, সেন্টার পজিশন থাকবে না। ওই যে ফেল অফ দ্য ক্লোথ আছে না, ফেল অফ দ্য ক্লোথ কিন্তু ফেল অফ দ্য ক্লোথের জায়গায় থাকবে না, একটু কমে যেতে পারে, একটু বেড়ে যেতে পারে, যদি সুতা চিকন মোটা এরকম একটা ভেরিয়েশন থাকে। কারণ সব সময় একই রকম সুতা কিন্তু প্রোডাকশন করা সম্ভব না, ম্যানমেড ফাইবার করা যায় বাট ন্যাচারাল ফাইবারগুলোকে একই রকম ভাবে স্পিনিং করা যায় না, একটু ভেরিয়েশন থাকে। তাহলে ওই যে ভেরিয়েশনটা, সেটার কারণে অ্যাসেন্ট্রিসিটি শেষ তৈরি হয়। টেক আপ করার সময় বিট আপের ক্ষেত্রে ওই যে তোমার অ্যাসেন্ট্রিসিটি একটা জিনিস তৈরি হয়, অর্থাৎ সেন্টার না, সেন্টার থেকে একটু সরে যায়, একটু ডিসপ্লেসমেন্ট হয়, এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিসিটি। আচ্ছা, তারপরে ডিউ টু নট ফলিং অফ পিক ইন দ্য প্রপার প্লেস, তাহলে এই যে অ্যাসেন্ট্রিসিটি এখানে হওয়ার কারণে এই যে প্রপার জায়গায় ইয়ারটা পজিশন করা যায় না, অর্থাৎ তুমি তো বিট আপ দিচ্ছ কিন্তু ও একই জায়গায় থাকে না, একটু সামনে পিছনে চলে যায়। হ্যাঁ, ওই যে শেডিং এর কারণে হয় অনেক সময়, টাইপ অফ শেড এর কারণে, তারপরে তোমার টাইপ অফ ইয়ার্ন এর কারণে এই জিনিসগুলো হয়। তারপরে ডিউ টু চেঞ্জ অফ টেক আপ রেট, টেক আপ রেটও যদি ডিফারেন্ট হয়ে যায় রেট, ওইটাকে তুমি যদি ম্যানুয়াল করো, কারণ ওইটাও তো পজিটিভ আছে নেগেটিভ আছে, তাহলে পজিটিভ নেগেটিভ, তাহলে সেখানেও একটা ভেরিয়েশন তৈরি হয়ে যেতে পারে, তাহলে সেটার কারণেও তোমার এখানে এই ফেল অফ দ্য ক্লোথের পজিশন চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি পিক স্পেসিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে পিক স্পেসিং চেঞ্জ হয়ে গেলে সুতার উপরে টেনশন কাজ করবে, ভেরিয়েশন কাজ করবে, তাহলে ভেরিয়েশন কাজ করলে তোমাকে লেট অফ একটু ডিফারেন্ট ভাবে ছাড়তে হবে, কারণ টেপ অফ এবং লেট অফ দুইটা একটার সাথে একটা রিলেটেড, একজনকে ছাড়া আরেকজন হবে না। হ্যাঁ, তাহলে ওর টেনশন এর টেনশন দুজনের টেনশন সেম থাকতে হবে, তাহলে এটা মেনটেন করা একটা চ্যালেঞ্জিং কাজ। আরেকটা হচ্ছে কি, লুম প্রলংড পিরিয়ড, যদি তুমি স্টপ করে রাখো, লুমটা অনেকক্ষণ থেমে আছে তারপরে তুমি আবার বিট আপ শুরু করলা, তাহলে কি হলো, একটা রেস্ট, মানে সুতাগুলো রেস্টে ছিল, হঠাৎ করে তুমি তাকে পিটাপিটি শুরু করে দিলা, ঠিক আছে, তাহলে তুমি ওইটা ওইটার সময়ও দেখা যায় পিক স্পেসিফিকটা চেঞ্জ হয়ে যায়, একই জায়গায় দুইবার বিট আপ দিছো, যদিও বিট আপ দিছো একবার মানে লুমটা থেমে গেছে, আবার ওই জায়গায় একই জায়গায় আরেকবার বিট আপ দিয়ে ফেলছো, তাহলে আলটিমেটলি ওখানে ভেরিয়েশনটা হয়ে যাবে। তাহলে আমরা এগুলো আশা করি টেক আপ সরি পিকিং পিকিং আমরা শেষ করতে পারি তাহলে। জি স্যার, ওকে, তাহলে পিকিং এর চ্যাপ্টার ক্লোজ, এটা আমরা শেষ, শাটল ভেলোসিটি ক্লোজ। এখন আসো টেক আপ মেকানিজম, টেক আপ টেক আপ, তাহলে টেক লেট অফ করছি আমরা, এতক্ষণ ধরে কি করছি, ইয়ার্ন ছাড়ছি, এখন আমরা ফেব্রিক কালেক্ট করব, তাহলে কালেক্ট করব, এখন জড়াবো, এখন জড়াবো। স্যার, লেজার ধরে কি ল্যাবের ভিতরে আছে, মানে রিপোর্ট করা লাগবে? আচ্ছা, রিপোর্ট করা লাগবে কিনা, তোমাদের প্র্যাকটিক্যাল শেষ, এই যে এই 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 কাজটা যদি করো তাহলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল শেষ। আলটিমেটলি তুমি এখান থেকে কয়টা প্র্যাকটিক্যাল শেষ করে ফেলছো, আমরা তো দুইটা শিখছি, ঠিক না, এই যে পজিটিভ পজিটিভ ট্যাপেট নেগেটিভ ট্যাপেট শিখছি, হ্যাঁ ডবি শিখছি, কিন্তু মনে আছে ডবি, ডবির মধ্যে বলছিলাম যে কি নেগেটিভ, যেটা নেগেটিভ ডবি ওইটার কিন্তু আমরা ল্যাবের জন্য বলছি, তারপরে জ্যাকার্ড অলরেডি আমরা জ্যাকার্ডের কিন্তু করে ফেলছি, ঠিক আছে, জ্যাকার্ড মেশিন আমরা দেখছি, সেখান থেকে কাউন্টও করছি, কয়টা হুক আছে, কয়টা নাইফ আছে, তারপরে তোমার এই যে বাকি অংশগুলো, কাটিং, প্যাটার্ন কাটিং, প্যাটার্ন লেসিং, কার্ড কাটিং, কার্ড লেসিং যেগুলো, তারপরে তুমি এটাকে ড্রাইভ দিচ্ছ কিভাবে, হাউ ইট ইজ ওয়ার্ক, মানে কোন ওয়ার্কিং প্রিন্সিপাল, সবই কিন্তু তোমার শেখা শেষ। আজকে আমরা যেটা পড়লাম, মানে আমরা পড়ছি থিওরিটিক্যালি পড়ছি এভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি লুমের মধ্যে যদি দেখো তাহলে লুমের পার্টসগুলো থাকবে এভাবে, তাহলে এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা কিন্তু তুমি থিওরিতে আবার এভাবে আঁকতে পারবে না, মানে সময় লাগবে আর কি, তুমি যদি অত ফাস্ট হও তাহলে হয়তো বা দিতে পারবা, এত ফাস্ট না হলে এইরকম ফিগার আঁকা কঠিন, ল্যাবে একটু আস্তে ধীরে আমরা করি, সময় নিয়ে করি। হ্যাঁ, তাহলে ল্যাবের ক্ষেত্রে তুমি এটা থিওরি আঁকতে পারো, তাহলে তোমার এখানে লেট অফের একটা প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেল, ঠিক আছে। জি স্যার।
তাহলে দেখো ট্যাপেট গেল, লেট অফ গেল, সরি ডবি গেল, জ্যাকার্ড গেল, এখন লেট অফ গেছে। তাহলে এখন আমরা আসবো টেকাপে, ঠিক না? পাঁচ নাম্বার প্র্যাকটিক্যালের অংশে আসবো। তাহলে পাঁচ নাম্বারের ক্ষেত্রে তোমরা আগে আগে তো থিওরিতে পড়তে হবে, হোয়াট ইজ টেকআপ। তাহলে আমরা এটা এখন জানি হোয়াট ইজ টেকআপ। তাহলে এখন টেকআপের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন পজিটিভ নেগেটিভ, ঠিক না? বলছিলাম পজিটিভ নেগেটিভ, এটাকে আরেকটা নাম আছে ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি ড্রিভেন। আর নেগেটিভটা সাধারণত ওয়ার্ক টেনশনের উপরে, ওই যে আগের মতো নেগেটিভ, মানে সে টেনশন ফিল করলে টেক আপ করবে, না করলে করবে না, বিষয়টা এরকম। তাহলে পজিটিভ দোষ হচ্ছে দুই রকম, ডিরেক্টলি হতে পারে, ইনডিরেক্টলি হতে পারে, নেগেটিভ একরকম, খালি ওয়ার্ক টেনশনের উপরে কাজ করবে। এরপর হচ্ছে ড্রাইভ করার সময় মোশন এবং রেট অফ, রেট অফ টেক আপ। এখন তুমি টেক আপ যে দিচ্ছ এটা কি কন্টিনিউয়াস দিচ্ছ নাকি ইন্টারমিটেন্ট দিচ্ছ, থেমে থেমে দিচ্ছ, থেমে থেমে দিচ্ছ? ওই যে বিটার করতেছো একবার দুইবার তিনবার, তাহলে একবার বিটার দিলে একটুখানি হয়, পরের বার আরেকটু হয়, পরের বার আরেকটু হয়, একটু একটু করে আমরা কি করতেছি, টেক আপ করতেছি। তাহলে সেটাকে বলতেছি ইন্টারমিটেন্ট। আর কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি হতে থাকবে। সাধারণত এটা করা হয় কি দিয়ে, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, ওয়ার্ম পিনিয়ন, ওয়ার্ম অ্যান্ড পিনিয়ন দিয়ে করা হয়। আর ইন্টারমিটেন্ট যেটা, ইন্টারমিটেন্ট যেটা, সেটা করা হয় কোনটা দিয়ে, এই যে আমরা কিছুক্ষণ আগে বলছি র্যাচেট এবং বল দিয়ে, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস দিয়ে। ওয়ার্ম অ্যান্ড পিনিয়ন কোনটা, ওয়ার্ম অ্যান্ড পিনিয়ন কোনটা, এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছি, এই যে এটা, এটা ওয়ার্ম অ্যান্ড পিনিয়ন, এটা হচ্ছে কন্টিনিউয়াস ঘুরবে, কন্টিনিউয়াস ঘুরবে, কিন্তু এখানে র্যাচেট অ্যান্ড বল একটু একটু করে ঘুরবে। তার জন্য এইটা, এটা যখন একটু একটু ঘুরবে তখন এইটা একটু 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 ঘুরবে। কিন্তু এটা যদি না থাকতো, আমি যদি এখানে একটা মোটর লাগাই দিতাম তাহলে এটা কন্টিনিউয়াস ঘুরতো। তাহলে সেটাকে আমরা বলতেছি একটা হচ্ছে কন্টিনিউয়াস সাপ্লাই, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস সাপ্লাই। তাহলে আমরা এই এই দুটা তো শেষ বুঝতে বলতে পারি। তাহলে এখন এই যে ডিরেক্ট ইনডিরেক্ট, ডিরেক্ট ইনডিরেক্ট, এই যে পজিটিভ ডিরেক্ট ইনডিরেক্ট ওয়ার্ম, আর ইনডিরেক্ট র্যাচেট অ্যান্ড বল, র্যাচেট অ্যান্ড বল এখানে থাকবে। অর্থাৎ এই যে পজিটিভ নেগেটিভের কথা বলা হয়েছে না, এখানে পজিটিভের মধ্যে ডিরেক্ট ইনডিরেক্ট আছে। এই ডিরেক্ট ইনডিরেক্ট ইজ ইকুয়াল টু কন্টিনিউয়াস ইন্টারমিটেন্ট ইজ ইকুয়াল টু ডিরেক্ট ইনডিরেক্ট, এই সব ক্লাসিফিকেশন সেম, ঠিক আছে? এই সব ক্লাসিফিকেশন সেম। নাম্বার অফ গিয়ার ট্রেন, এটা একটা ডিফারেন্ট টাইপ, কারণ টেকআপের মধ্যে কয়টা হুইল আছে, পাঁচটা ছয়টা সাতটা, কয়টা হুইল আছে, তো যে কয়টা হুইল থাকবে ওর নাম হচ্ছে তত। আর ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নাম অনুযায়ী সুলজার, পিকানল, টয়োটা, শার্লি, পিকলস, এরকম ব্র্যান্ড নেম দিয়েও ক্লাসিফিকেশন করা যায়। এখন এই যে পাঁচ ছয় সাত, স্পেশালি পাঁচ ছয় সাত, দেখো এখানে দেখো এই হুইলগুলো, দেখো এই হুইলগুলো একটু দেখো, পাঁচ ছয় সাত, দেখো তো এখানে হুইল কয়টা, এক দুই তিন চার পাঁচ, তাহলে পাঁচ এখানে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, তাহলে সাত। এটা দেখো এক দুই তিন চার পাঁচ, এটা কিন্তু হুইল না, এটা ওয়ার্ম অ্যান্ড পিনিয়ন, তার মানে এটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ মেকানিজম, এটা হুইল গুণে বলা যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ফাইভ হুইল, এটা সেভেন হুইল, সিক্স হুইল হইতে পারে, আর এটা হচ্ছে শার্লি, মডার্ন, একটা মডার্ন টেক আপ মেকানিজম, এটা ওল্ড, এটা মডার্ন। ফাইভ হুইলটা সাধারণত জুট, জুট ইন্ডাস্ট্রি, উল ইন্ডাস্ট্রি সেগুলোতে ইউজ করে। সেভেন হুইলটা ইউজ করে সাধারণত কটন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কটন, ফাইন সুতা, ফাইনার কাউন্ট সুতাগুলোতে আমরা সেভেন হুইল ইউজ করি। তাহলে এটা জুট, এটা কটন, মানে আপাতত এটা মনে রাখলেই হবে, ঠিক আছে না? ফাইভ হুইল সেভেন হুইল, ওকে। এখন দেখো এই ফাইভ হুইল এবং সেভেন হুইল এগুলো কাজ করে মেনলি হচ্ছে র্যাচেটের মাধ্যমে, র্যাচেট এবং পলের মাধ্যমে, এই যে এরকম, এই যে এরকম র্যাচেট এবং পল এগুলোর মাধ্যমে কাজ করে। এখান থেকে দেখো এটা র্যাচেট এবং পল একটু একটু করে ঘুরাবে। এখানে দেখো হুইল কয়টা, দেখো র্যাচেট একটা, র্যাচেট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, তাহলে এটা কত মেকানিজম, সেভেন হুইল মেকানিজম, ঠিক আছে? সেভেন, হ্যাঁ সেভেন হুইল মেকানিজম। এটাকে আমি এখন এইভাবে আকার বদলে আমি এভাবে আঁকছি, এভাবে আঁকছি, এটা আসতেছে তাহলে র্যাচেট, এটা হচ্ছে র্যাচেট,
রেচেট এটাকে আমরা কি করব একটিত একটিত করে টানবো।